চলে এসেছি আমার একটা হাতের কাজ নিয়ে। আজকে দেখো একটা পাউচ ব্যাগ বানিয়েছি, এটা পেছন দিকটা দেখো এরকম সুন্দর, এত বড় ভেতরটা, আর এরকম চেন। এটা একটা টার্সেল ব্লাউজে ছিল, সেটা লাগিয়ে দিয়েছি ব্যাগের চেনের মধ্যে। আর এই চেনটাও একটা পিঠে ব্যাগ ছিল, সেটা থেকে কেটে লাগিয়েছি। আর এই যে কাপড়টা দেখছো লাল রঙের, এটা আমার সালোয়ার কামিজের সালোয়ারের কাপড়, কালারটা খুব সুন্দর ছিল, অনেক দিনের পুরনো, তো সেটা কেটে বানিয়েছি উপরেরটা। আর ভেতরে আটার ব্যাগ, আটার যে প্লাস্টিকের ব্যাগগুলো হয় সেই ব্যাগ দিয়ে, তাতে ব্যাগটা খুব মজবুত হয় আর এটা খুব শক্তপোক্ত হয় আর এটা এরকম দাঁড়িয়ে থাকে, মানে পড়ে যায় না। এই পাউচের মধ্যে তোমরা জুয়েলারি বা তোমাদের কসমেটিক্স বা বাইরে ঘুরতে যাওয়ার সময় তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এই ব্যাগটার মধ্যে রাখতে পারবে। আর এটা দেখতে এত সুন্দর হয়েছে, দেখো টার্সেল লাগিয়ে দিয়েছি, একটা ব্লাউজের মধ্যে ছিল সেই টার্সেলটা সাইডে চেনের মধ্যে লাগিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। তোমাদের যদি ভালো লাগে তবে ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিও, তোমাদের লাইক করলে আমি বুঝতে পারবো যে ব্যাগটা তোমাদের পছন্দ হয়েছে। আর কি করে বানাচ্ছি আটা ব্যাগ দিয়ে সেটা দেখে নাও। 5 কেজির যে আটা ব্যাগগুলো আছে সেই আটা ব্যাগগুলো দিয়ে অনেক রকম হাতের কাজ বানানো যায়, বাড়িতে কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়ার নয়। আর দেখো যেই আটা ব্যাগের যেই জায়গাটা জোড়া থাকে সেই জায়গাটা একটু চওড়া করে কেটে দিলাম, তারপরে এই ব্যাগটাকে যেই পোর্শনটা রয়ে গেল সেটাকে দুটো ভাগে কেটে নেব, আর তারপরে একটা মাপে আমি ব্যাগটা বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে ব্যাগটা বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখে নাও, খুব সোজা পদ্ধতি, তোমরা মেশিনেও বানাতে পারবে আবার হাতেও বানাতে পারবে। এই যে ব্যাগের প্লাস্টিকটা সেটাকে চওড়াটা 9 ইঞ্চি আর লম্বাটা 13 ইঞ্চি এইভাবে আমরা রেক্ট্যাঙ্গুলার হিসাবে কেটে নেব, আর সেইভাবেই কাপড়ও আমি কেটে নিয়েছি, মানে পাজামার যে সালোয়ার কামিজের সালোয়ারের যে পাটা আছে সেটা থেকে আমি 13 ইঞ্চি আর 9 ইঞ্চি চওড়া কেটে নেব। আর এই কাপড়গুলো না সবসময় ধুয়ে ভালো করে নেবে আর প্রেস করে নেবে, তাহলে কাটতে সুবিধা হয়। এখনও আমি এই যে এই জায়গাটা ভাঁজ করে নিলাম ডাবল কাপড়, কারণ দুটো কাপড় লাগবে আমাদের একই সাইজে, এই 13 ইঞ্চি আর 9 ইঞ্চি চওড়া, 13 ইঞ্চি লম্বা। তারপরে দাগ দিয়ে এবার সাইজ মতো কেটে নিতে হবে, এখানে নিয়ে নিলাম 9 ইঞ্চি আর লম্বাটা যেহেতু ভাঁজ করে নিয়েছি তাহলে এখানে 6.5 6.5 হবে এ পাশটা, তো আমি ভাঁজ করে নিয়ে এটা কেটে নেব, এবার ভাঁজ করে একটা দাগ দিয়ে দেব তারপরে কেটে নেব। তোমার সাথে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না, তোমাদের মতামত পেলে না ভীষণ ভালো লাগে, অনেক উৎসাহ পাই, মতামত দেবে আর লাইক দেবে। কিন্তু একই সাইজের কাপড় আর আটা ব্যাগ কাটা হয়ে গেছে, এবার দেখো কীভাবে সেলাই করব। কাপড়ের যে ভেতরের দিকটা মানে সোজা দিকটা বাইরের দিকে থাকবে আর আটা ব্যাগের সোজা দিকটা ভেতর দিকে থাকবে, যেভাবে দেখাচ্ছি দেখো, সাদা আটা ব্যাগের সাদা দিকটা উপরে থাকবে আর কাপড়ের সোজা দিকটা উপরে থাকবে, এইভাবে 4-5টা সেলাই করে নিতে হবে। এইভাবে সোজা দিকটা দেখো কাপড়ের ওপাশে চলে গেছে আর আটা ব্যাগের সাদা দিকটা উপরে রয়েছে, নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এইভাবে দুটো পার্ট সেলাই করে নিতে হবে, 13 ইঞ্চি বাই 9 ইঞ্চি মানে লম্বাটা 13 ইঞ্চি আর চওড়াটা 9 ইঞ্চি। দেখো আমার চুনুমুনু আওয়াজ করছে, তোমাদের ডাকছে, এইভাবে সেলাই করে নেব। এবার এই কাপড়টাকে কাটতে হবে, পুরো 4-5টাই কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এবার দুটো কর্নারে আমাদের 2 ইঞ্চি 2 ইঞ্চি করে কেটে নিতে হবে, দেখো যেভাবে করছি দেখলেই তোমরা বুঝতে পারবে।
এবার দাগ দিয়ে দিয়েছি। এক একটা পার্টকে এই কর্নার করে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে কেটে নিতে হবে। দেখলেই তোমরা পুরো ভিডিওটা বুঝতে পারবে, খুব সোজা বানানো এই ধরনের ব্যাগ। বন্ধুদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও, আর তাতে বেল আইকনটা আর তাতে অল অপশনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই পোস্ট করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। একইভাবে দেখো আমি দ্বিতীয় ভাগটাও কাপড়টাও কেটে নেব। এবার প্লাস্টিকের যে ব্যাগটা আছে আটা ব্যাগটা সেটা উপরের দিকে রেখে এবার আমি কিভাবে সেলাই করব তোমাদের বলে দিচ্ছি। এইভাবে রাখতে হবে, ভেতরে কাপড়ের দিকটা রেখে দুটো পার্টেরই এই দিকটা সেলাই করবে আর এপাশটাও সেলাই করবে আর নিচের দিকটা সেলাই করবে, আর কর্নার দুটো কিন্তু সেলাই করবে না। দেখো সেলাই করে নিয়েছি আমি, আর সেলাই করাগুলো তোমাদের দেখালাম না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আর কর্নারগুলোকে কিভাবে সেলাই করব সেটাও তোমরা দেখলে বুঝতে পারবে। এবার দেখো কর্নারগুলো কিভাবে মেলাতে হবে, এইভাবে মিলিয়ে একটা সেলাই করে নিতে হবে, এইভাবে কর্নারটা সেলাই করে দিতে হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজটা করবে। এইভাবে ভাঁজ করে নিয়ে কর্নারগুলোকে মিলিয়ে দিয়ে চারটে কোণা দেখো, আর এইভাবে সেলাই করে দিতে হবে। দুটো দিকই এইভাবে সেলাই করে নিতে হবে। আর সেলাই করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি, দেখো এইভাবে সেলাই করে নিয়েছি। আর মেশিনে যেহেতু আমি করেছি সেজন্য শক্তপোক্ত হয়েছে, তোমরা হাতেও করতে পারো, দুবার করে হাতে সেলাই করে নিলেও কিন্তু খুব ভালোভাবে ব্যাগটা তৈরি হয়ে যাবে। এবার ব্যাগটাকে সোজা করে তোমাদের দেখাচ্ছি। ব্যাগটা কিন্তু এই রকম শক্তপোক্ত হবে, পড়ে যাবে না, দেখো সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। এইভাবে ব্যাগটা করে এর মধ্যে চেন লাগাচ্ছি কিভাবে, এইভাবে ব্যাগটা উল্টো করে নিয়ে দেখো আমি চেনটা লাগিয়ে নিয়েছি। চেনটাও কিন্তু উল্টো করে লাগাতে হবে, দেখেছো উল্টো দিকটা করে এইভাবে লাগাতে হবে। এটাও একটা ব্যাগের চেন ছিল, সেটা কেটে নিয়েছি মাপ মতো, আর আমি এইভাবে উল্টো দিক করে লাগিয়ে নিলাম। ব্যাস আমার পাউচ রেডি হয়ে গেল। দুপাশটা চেনের সাইজের, বাকি যে অংশটা থাকবে সেটা সেলাই করে দেবে। আর দেখো কি সুন্দর পাউচ রেডি হয়ে গেল। ভালো লাগলে কিন্তু লাইক করে দিও প্লিজ। আজ এখানেই শেষ করছি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। চুনুমুনু তো আছেই, চলো বাই।